বরিশালে কোরবানির গরু চুরি দিয়ে ধরা খেল যুবলীগ নেতা, ইচ্ছে মতো গণপিটুনি দিয়ে পুলিশে দিল আমজনতা। গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, গরুটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। দর্শক শ্রোতা, এবার গরু চুরি করে ধরা খেল হাতে নাতে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আগামীতে আসছে কোরবানি, আর এই কোরবানির সময় এই অঘটন, এবং এই দিকে এবার রেগে গেলেন প্রধানমন্ত্রী এবং ছাত্রলীগকে যা বললেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনা চলে যাই। মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে আনেন চোর দলের সদস্য, সে গরু রাখে নিজের হেফাজতে, পরে সুবিধা মতো সময়ে সুযোগ বুঝে সেগুলো বিক্রি করা হয়, যেন গরু চোরের সর্দারনি, এমন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তার বাবলিকে। বেশ কিছুদিন আগে ধামরাইয়ে কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী, সেই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাবলিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে সাভারের ধামরাই থানা পুলিশ। বাবলিকে ভোরে নয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবলি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ। এর আগে একই দিন ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়িতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত 12টার সময় দেখছি আমি গরু আছে, 2টার সময় দিয়ে গরু নাই, ওই সময় বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে থানায় ফোন দিছি, তারা বলছে পাটিরা যান, পাটের স্কুলে যাইয়া আমরা গাড়ির সন্ধান ধরছি, গাড়ির নাম্বার গরু গেছে, এই গাড়ির সন্ধান পাই আমরা গেছি। আবার এখান থেকে থানার টিম গেছে ওই কুষ্টিয়া বেড়ামারায়, ওখান যে বলছে যে আপনি গরুর সন্ধান পাইছি, ফার্ম পাইছি, দেখেন এই ফার্মে গরু আছে নাকি, যদি ফার্মে গরু নাই তা ফার্মের মালিককে ডাকিয়ে নেয়, ওই বলছে আপনি গাড়ি যে চলে উনি গরুর ব্যবসায়িক, এই সপ্তাহে দুদিন গরু আসে ঢাকায়, ওখান থেকে গরু কিনে দেয় দুই ভাই, আরেক ভাই গাবতলি বসে বেছে। তারপরে ওই সন্ধান পাই আমরা ওখানে, উনি ভাই বলছে যে 23 তারিখে গাড়ি ফেরত আসছে খালি, আর ওনার ভাই বলে 6টা মরিদা বাড়ি দিছি ধরার পরে। এই সন্ধান পাই আমরা ওই গাড়ি দেওয়া গাবতে গাড়ি আর গাড়ির ড্রাইভার আটকে থানায় আনছি। গ্রেপ্তারকৃত বাবলি আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। তার ছাত্রলীগের পদ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। তিনি বলেন, আমি বিষয়টি জানি না, তবে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ধামরাই থানার পুলিশ বলেন, ধামরাই উপজেলায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে, ঘটনাগুলোতে মামলা হয়, পরে মামলাগুলোর তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলি গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন, পরে এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ওই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিছু জানা যায়নি। তো দর্শক, আপনি ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। বুধবার ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। মামলার সূত্রে জানা যায়, গত 30 অক্টোবর রাত 3:30 দিকে অজ্ঞাতনামা 4 থেকে 5 জন চোর ধামরাইয়ের মোহাম্মদ আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক 3 লাখ টাকা মূল্যের 2টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার 30 অক্টোবর ধামরাই থানায় মামলা করে। এ মামলায় 2 আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলি জড়িত বলে জানায় তারা। ধামরাই থানা পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের স্মৃতি গ্রামের কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় একাধিক মামলা হয়েছে।
এসব ঘটনায় দুই ব্যক্তিকে আটকের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ছাত্রলীগ নেত্রী বাবলি আক্তারের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে আজ ভোরে অভিযান চালিয়ে সাভার নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, মামলায় তদন্ত করতে গিয়ে দেখা যায় গরু চুরির ঘটনাগুলোতে বাবলি আক্তার নামের ওই তরুণীর সম্পৃক্ততা আছে। গরুগুলো ওই নেত্রীর হেফাজতে রেখে বিক্রি করা হতো বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে গ্রেফতারের বিষয়টি তিনি জেনেছেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার পরই ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হয়েছে। গরু চুরির মামলাগুলো তদন্ত করতে গিয়ে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর গ্রেফতার বাবলি আক্তারের হেফাজতে নেওয়া হতো এবং তার হেফাজতে থেকেই সব গরু বিক্রি হতো, এমন তথ্য নিশ্চিত হলে বুধবার ভোর রাতে সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার বিকালে বাবলিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। সিলেটের শাহপুরান থানা এলাকা থেকে বুধবার ভোরে চোরাই গরু নিয়ে বিক্রি করতে যাচ্ছিল একদল লোক, এমন খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও হাতে নাতে ধরা পড়ে তারা। এ সময় চোরাই গরু একটি পিকআপ সহ তিনজনকে আটক করা হয়। আটক হওয়া তিনজনের মধ্যে আছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মুন্না ওরফে মুন্না আহম্মদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে গরুটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানায় আটকের পর তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। তারা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি করে সিলেটের বিভিন্ন ব্যবসায়ীর কাছে এসব বিক্রি করে আসছিলেন। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ কবিটি শেষ করার আগে কাছে আবার অনুরোধ করছি, প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।